হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থামিলিকে অলরেডি বুঝিয়ে গেছেন ভিডিওটা কী টপিকের তো এখন প্রবলেম হইতেছে তো প্রবলেমগুলো কি হইতেছে আমি দেখাই তো এই যে দেখেন এমনিতে কিন্তু কোনো সময় আপনারা দেখেন নি এই যেরকম গাছ নষ্ট করতে তো এই দেখেন গাছগুলা নষ্ট করে কি করছে যদিও এইগুলা পছন্দ করে না আমি যে গাছগুলা দেখাবো এই দেখেন এই গাছগুলোতে কিন্তু রস নাই এই দেখেন দেখছেন এই গাছগুলোতে কিন্তু রস নাই এই গাছগুলো হচ্ছে একদমই পাতলা টাইপের একদমই কোনো রস নাই এই যে দেখতে পারতেছেন গাছগুলো হয়তো আপনারা চিনতে পারতেছেন আর এখানে কি বলবো এখানে তো সবগুলাই নষ্ট করছে এই দেখেন এই যে ছেলে খরগোশটা রাত্রেবেলা খাবার দিছি কিন্তু মেয়ে যেহেতু অনেকগুলা থাকা অবস্থায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে সেই জন্য একটু বেশি খাইছে আর এখানে তো ছেলেটা খাই নাই তো সবগুলো নষ্ট হয়েছে আর খরগুশগুলো দেখেন এই দুই দিনে চিকন হয়ে গেছে তো এখন প্রবলেম হচ্ছে এই গাছগুলোতে প্রথমত হচ্ছে রস নাই সেই জন্য এই গাছগুলা খাই নাই তো এই জন্যই আর কি গাছগুলা ভালো গাছ দিতে হয় খরগোশকে যাতে ওরা পেট ভরে খায় এবং ওদের ওই গাছে রস থাকে যে গাছগুলোতে প্রচুর দেখেন বাচ্চাগুলো পড়ে যাইতেছিল যে গাছগুলোতে প্রচুর পরিমাণের পানি এবং রস থাকে ওই গাছগুলো ওরা বেশি পছন্দ করে বাট এইগুলো এই গাছগুলোতে একদমই রস নাই তো আজকে আর যেটার জন্য ভিডিও করছি তো এটাকে বন্ধ করে নেই। তো যেটার জন্য ভিডিও করছি এই যে যে খাসাটা তো আপনারা অনেকে বলছিলেন যে ভাই আপনার আগের খাসাটা কোথায় এই যে আমার আগের খাসা যেটাতে আগে খরগোশ পালন করতাম তো এখন এটা শুধু পড়ে আছে তো এটাতে আমি ভাবতেছি কোয়েল পাখি পালন করব কোয়েল পাখি বাট একটু লেট হবে কারণ হচ্ছে কি এখন ওই খাসাটাই ভালো ভালো করে তৈরি হয় নাই আমি দেখাই কেন তৈরি হয় নাই তো এই কার আবার অনেকটা ই করতে হবে উপর দিয়ে নেট দিতে হবে বা আরও কাজ আছে তো কোয়েল পাখি পালন করব তো এবার সমস্যা নাই এবার আস্তে আস্তে সব কিছু হবে আবার ইউটিউবে অ্যাক্টিভ হতে হবে তো যাই হোক এই যে এইখান দিয়ে দেখেন এই যে এখান দিয়ে এই যে ফাঁকা আছে এই যে লোহার ফাঁকাগুলা ওই সাইড দিয়ে ওই দেখেন নেট দেওয়া আছে এই সাইড দিয়েও নেট দেওয়া আছে বাট এই সাইড দিয়ে নেট দেওয়া নাই তো সব দিক দিয়ে নেট দিতে হবে আর ভিতরে যে নেটটা দিছি ওই নেটটা বের করে আর একটু বড় সাইজের নেট ইউজ করব তো আপনার হয়তো এটা ভিডিও করব আমি যখন সেট করব করবো আজকেই সেট আপ করবো তো আজকে ভিডিও করার চেষ্টা করব সমস্যা নেই যদি পারি তাহলে অবশ্যই ভিডিও দেবো যে আমি খাসাটা কীভাবে এটা করতে করতেছি কারণ হচ্ছে কি এই দেখেন পিপটি আটকে থাকে ওই দেখেন পটিগুলো আটকে আছে এই যে দেখতে পাচ্ছেন তো গাছ আর পটি আটকে আছে তো এখন যে নেটটা ইউজ করবো সব কিছু পরে যাবে তো আমার বেশি একটু কষ্ট হবে না আর ওরা বেশি একটা গাছ নষ্ট করতে পারবে না তো বাচ্চাগুলো মার্শাল্লা খুবই ভালো আছে বাট এই দুদিন ভালো খাবার না পেয়ে একদম সবগুলাই চেহারা একদম শুকিয়ে কি হয়েছে এমনিতে গাছ আছে বাট এইগুলো পছন্দ করে না দেখেন মানে কি বলবো রস নাই তো গাছ গাছগুলোতে রস নাই তো সেই জন্য ওরা আর কি সেরকম মজা পায় না তো এটার জন্য ভিডিও করছিলাম আজকে খাসাটা এটা রেডি করব এটা রেডি হয়ে গেলে পরে ওইটা রেডি করব পরে পাখি আনবো প্রথম হচ্ছে কোয়েল পাখি তারপর চারটা খাসা আনবো চারটা খাসাতে এ দেখেন গু পাখি পানি খেতেছে চারটা খাসাতে থাকবে দুই জোড়া থাকবে বাজ্রিগাট দুই জোড়া থাকবে ইন্ডিয়ান গুগু বা যে আনি তো এটি আর কি তো আপনারা অবশ্যই আস্তে আস্তে দেখতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে আমি এই ভিডিওর সাথে ওই ভিডিওটা অ্যাড করবো আর যদি না পারি তাহলে নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমি খাসাটা কীভাবে তৈরি করছি তো আপনারা এইভাবে খাসাতে তৈরি করবেন আপনাদের খুব মানে যে আগে যে পরিমাণে কষ্ট হইতো পিপটি সাপ করাতে ওটাতে একদমই অর্ধেক কষ্ট হবে আমি যেভাবে তৈরি করবো আপনারা যদি এভাবে করেন তো ওটা নেক্সট ভিডিওতে হয়তো দেখতে পারবেন